পাকিস্তান নামক রাষ্ট্রকে সৃষ্টি হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয়নি। বরং 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর শুরু হয় কতিপয় পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনা ও নির্যাতন, ক্রমবর্ধমান হারে বেড়ে চলে বৈষম্য। পূর্ব পাকিস্তান ধীরে ধীরে পশ্চিম পাকিস্তান শিল্পপতি ব্যবসায়ীদের জন্য কাঁচামালের যোগানদাতা একটি কলোনি বা উপনিবেশে পরিণত হয়। যে গুটি কয়েক শিল্প কারখানা পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল তার মালিকও ছিল পশ্চিম পাকিস্তান শিল্পপতিগণ। এইসব শিল্প কারখানা থেকে প্রাপ্ত লভ্যাংশ বা পুঁজি তারা পশ্চিম পাকিস্তানে পাচার করতেন। 1965 সালে যে সময় পাক ভারত যুদ্ধ শুরু হয় তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ সামরিক দিক দিয়ে অরক্ষিত হয়ে পড়ে। সামরিক দিক থেকে পূর্ব পাকিস্তানের এই অসহায় অবস্থা এবং সামগ্রিক প্রাকৃতিক অবস্থা এবং পশ্চিম পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন। এরপর তিনি তার দেশবাসীর সামনে তুলে ধরে জনমত সৃষ্টি করতে প্রয়াসী হন। এই কর্মসূচিকে তিনি পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন। ছয় দফা কর্মসূচি দ্রুত বাঙালি জনগণের কর্তৃক সমর্থিত হয়ে উঠতে থাকে। এখন আমরা আসব যে ছয় দফা কী। এই ছয় দফা সম্পর্কে প্রথমেই আমরা আসব যে ছয় দফার প্রথম দফা ছিল 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করতে হবে, পাকিস্তানের সত্যিকার যুক্তরাষ্ট্রের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই যুক্তরাষ্ট্র সরকার হবে সংসদীয় পদ্ধতি, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্তবয়স্কদের ভোটে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার সংখ্যানুপাতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব থাকবে। এটাই ছিল প্রথম দফা যে 1940 সালের লাহোর প্রস্তাবের উপরে ভিত্তি করে পাকিস্তানের সংবিধান রচনা করতে হবে এবং পাকিস্তানের সরকার গঠন করতে হবে। দ্বিতীয় দফা ছিল যে যুক্তরাষ্ট্রের সরকারের হাতে থাকবে হল দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয়, অবশিষ্ট সকল বিষয় প্রদেশ বা রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। তৃতীয় দফা ছিল দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা দেশের দুই অঞ্চলের এবং মুদ্রা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। তবে এক্ষেত্রে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। এরপরে চার দফায় ছিল সকল প্রকার ট্যাক্স খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে। বৈদেশিক পঞ্চম দফায় ছিল বৈদেশিক মুদ্রার উপর প্রদেশ এবং অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য সাহিত্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ আলোচনা ও চুক্তি করতে পারবে। ষষ্ঠ দফায় ছিল আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষা কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো
আধা সামরিক বাহিনী বা মিলিশিয়া রাখতে পারবে এই ছিল ছয় দফা এখন এই ছয় দফার পরিপ্রেক্ষিতে এই ছয় দফার কি ছয় দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এর তাৎপর্য কি ছয় দফা ছিল মূলত বাঙালির পাচার দাবি বাঙালি জাতীয়তাবাদে বিকশিত করা সংগ্রামের শক্তি যোগান বাঙালিদের ম্যাগনিটাটা প্রথমত বাংলার ছয় দফা কর্মসূচি ছিল বাংলার বাঙালির বাঁচার দাবি পাকিস্তান সরকার বাঙালিদের উপর শোষণ ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে চলছিল অর্থনৈতিক বৈষম্য বেড়েই চলেছিল সামরিক দিক থেকে বাঙালিদেরকে অরক্ষিত ও অসহায় করে রাখা হয়েছিল সমগ্র বাঙালি জাতি এই সন্ধিক্ষণে আবশ্যিক নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন ছয় দফা কর্মসূচি নিয়ে বাঙালি জাতিকে বাঁচাতে দুই হলো বাঙালি জাতীয়তাবাদকে বিকশিত করা ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতীয়তাবাদের মূলে সেদিন এই ছয় দফা কর্মসূচি আরও বেগবান করেছিল জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে ছয় দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে একটি আন্দোলন রূপ দান করে এই বাঙালি জাতীয়তাবাদী চেতনার ফসলে আজকে স্বাধীন বাংলাদেশ তিন হল সংগ্রামের শক্তি ছয় দফা কর্মসূচি নিরাশার অন্ধকারে নিক্ষিপ্ত বাঙালি জাতিকে সংগ্রামের শক্তি যুগিয়েছিল প্রেরণা যুগিয়েছিল স্বৈরাচারী ও গণপ্রয়োগের সাথে এই বিরুদ্ধে সোচ্চার হতে সরকার এই আন্দোলনে দমন দমনে যতই নিষ্ঠুর হয়ে উঠেছিল আন্দোলন ততই তারা বাড়তে থাকে বাঙালি জাতীয়তাবাদ ততই সংহত রূপ লাভ করতে থাকে ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন সর্বপ্রথম এদেশে গণমুখী আন্দোলন গড়ে তোলে বাঙালিদের ম্যাগনিটাটা বাঙালি জনগণ ছয় দফা আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম সরকারের সাথে আপত্তির লড়াই চালানোর শিক্ষা গ্রহণ করে বাঙালি জনগণ ছয় দফা ব্যক্তির স্বাধীনতা আন্দোলনের সিঁড়িতে ধীরে ধীরে ১৯৬৯ সালে ব্যাপক গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং চূড়ান্ত পর্যায়ে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে আসে সর্বশেষ বলা যায় বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ইতিহাস তথা স্বাধীনতার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ছয় দফা কর্মসূচির ভূমিকা ও গুরুত্ব অপরিসীম ছয় দফা এদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক ছয় দফা ছিল একটি সুচিন্তিত কর্মসূচি এটি ছিল বাঙালির মুক্তি সনদ এই হল ছয় দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য আজকে আমি তোমাদের এ পর্যন্ত ক্লাস নিয়ে ক্লাস শেষ করছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে